আচ্ছা, আমরা যেখানে ছিলাম, আমরা মনে করি যে একটা নতুন প্রোডাক্ট আমরা বাজারে নিয়ে আসবো, তাহলে সেই প্রোডাক্টটা বাজারে নিয়ে আসতে গেলে আমাদের অনেকগুলো বিষয় অ্যানালাইসিস করতে হয়। তার ভিতরে আমরা যদি বলি, প্রথমে যে রিভিউইং অফ দ্য ডিমান্ড অফ দ্য ব্র্যান্ড, ব্র্যান্ডের ডিমান্ড অফ দ্য প্রোডাক্ট, প্রথমে প্রোডাক্ট মার্কেট অ্যানালাইসিস করবো, সেটা ডিমান্ড আছে কিনা। অ্যাক্সেসিং দ্য ব্র্যান্ড পারসেপশন, যে ব্র্যান্ডের পারসেপশন আছে কিনা মানুষের, এটা কিরকম। কম্পিটিটর বেঞ্চ মার্কিং, কারা কারা বাজারে আছে এবং আমি যদি এই প্রোডাক্টটা বাজারে আনি তাহলে কারা আমার সাথে কম্পিটিশন বা আমি কাদের সাথে কম্পিটিশন করব, সেগুলো দিয়ে কিন্তু কথা বলা হচ্ছে। ওকে, এরপরে বলা হচ্ছে যে আন্ডারস্ট্যান্ডিং কনজিউমার প্রিফারেন্স অ্যান্ড বিহেভিয়ার, কনজিউমারের যে প্রিফারেন্স অ্যান্ড বিহেভিয়ার এটি অ্যানালাইসিস করতে হবে আমাদের, যে কনজিউমার কি খাবে। আমি যদি যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের সাথে কম দিয়ে খাবে, দাম কমালে খাবে, বোতলের ডেকোরেশন চেঞ্জ করলে খাবে বা পানির কালার চেঞ্জ করলে খাবে, কিভাবে খাবে। সো এটা প্রোডাক্ট লঞ্চ করার পূর্বে ইউ হ্যাভ টু অ্যানালাইজ ইট। যেমন তুমি যদি এই যে নর্দানের সামনে একটা দোকান নিতে চাও বা খিচুড়ি বিক্রি করতে চাও বা এরকম একটা রেস্টুরেন্ট নিতে চাও, তাহলে তোমাকে এখানে অ্যানালাইসিস করতে হবে, এখানে কয়টা দোকান আছে, কারা কারা কি বিক্রি করে, স্টুডেন্টরা যখন আসবে তখন কি ধরনের হতে পারে, স্টুডেন্টদের ডিমান্ড কি হতে পারে, স্টুডেন্টরা কি ধরনের খাবার খেতে চায়, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। সো নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্ট স্টেজেস অ্যান্ড নেক্সট ইজ অ্যান এক্সাম্পল অফ দ্য প্রোডাক্ট লাইফ সাইকেল মডেল। এখানে একটা প্রোডাক্ট লাইফ সাইকেল দিয়ে বলেছে, ইয়োগার্টের একটা প্রোডাক্ট লাইফ সাইকেল দিয়েছে। বলা হচ্ছে যে ইয়োগার্টের ক্ষেত্রে ইন্ট্রোডাকশন কি, অ্যাভেলেবল ইন দ্য হেড অ্যান্ড ফুড অ্যান্ড স্টোরেজ, ফাংশনাল অ্যান্ড প্লেন প্যাকেজিং, প্রমোটেড টু হেলথ অ্যান্ড ফুড। ইন্ট্রোডাকশনের স্টেজে মনে করো ইয়োগার্টের সম্পর্কে এগুলো বলা হচ্ছে, এগুলো দিয়ে ব্র্যান্ডিং করা হচ্ছে, মার্কেটিং করা হচ্ছে ইত্যাদি। গ্রোথে বলা হচ্ছে ইয়োগার্ট অ্যাভেলেবল ইন সুপার মার্কেট অ্যান্ড চিল ক্যাবিনেট, সবখানে আছে তোমার বাংলাদেশে। প্যাকেজিং বেডস মেক ওভার, নিউ ফ্লেভার, অরেঞ্জ ফ্লেভার, কি কি ফ্লেভার দিয়েছো। ম্যাচিউরিটিতে বলা আছে প্রোডাক্ট রিন ইনভেন্টেড উইথ দ্যাট ফ্রুট, মেসেলি, চকলেট, প্যাকিং চান্স ডিফারেন্ট সাইজেস, প্রমোটেড ইন লাক্সারি ট্রিট, ডিক্লাইন নট ইয়েট। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। দেখো, এখানে যেটা বোঝানোর কথা বা যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, একটা প্রোডাক্ট যখন ইন্ট্রোডাকশনে যাবে তাহলে সেটার কিরকম হওয়া উচিত সেটা কিন্তু এখানে বলা হচ্ছে। যে ইয়োগার্ট কি, অ্যাভেলেবল ইন হেলথ অ্যান্ড ফুড স্টোরেজ আছে, ফাংশনাল অ্যান্ড প্লেন প্যাকেজ, প্রমোটেড টু হেলথ ফুড, যে আমরা বলি না সম্পূর্ণ হাতের স্পর্শ ছাড়া তৈরি, ইত্যাদি ইত্যাদি। সো দিস গ্রোথ, গ্রোথে কিরকম, যে হ্যাঁ আমাদের সারা বাংলাদেশে আছে, প্যাকিং ঠিক আছে, নতুন ফ্লেভার। ম্যাচুরিটি স্টেজে, এখানে তো লড়াই করতে হবে, বারবার টিকে থাকতে হবে, সেজন্য একবার ফ্রুট, একবার চকলেট ইত্যাদি, একবার প্যাকিং চেঞ্জ করে ইত্যাদি। এটা আস্তে আস্তে চলবে এবং একসময় ডিক্লাইন করবে। তো তোমাকে যদি আমি একটা নতুন প্রোডাক্টের এরকম বলি যে নর্দার্ন ফুড অ্যান্ড বেভারেজে তুমি একটা ড্রিঙ্কস বের করবা, সেই ড্রিঙ্কস এর তুমি একটা লাইফ সাইকেল ড্র করো বা লাইফ সাইকেল আর্ক বা লিখো, তো সেই ক্ষেত্রে তোমাকে ফুড অ্যান্ড বেভারেজ এর মানে একটা ড্রিঙ্কস এর ইয়েতে এটা লিখতে হবে যে ইন্ট্রোডাকশনটা কিরকম হবে। ঠিক আছে, এখানে তো আর এটা বলা যাবে না যে প্রমোটেড এস এ হেলথ ফুড, তোমার বেভারেজ যেটা সেটি তো আর হেলথ ফুড না। ঠিক আছে, তাহলে বেভারেজ সম্পর্কে তোমার কথা বলতে হবে, এনার্জেটিক লাইক এ ধরনের কথা বলতে হবে। সো পরীক্ষায় এটা আমি প্রতিবারই দেই যে একটা প্রোডাক্ট, মনে করো তুমি একটা নতুন প্রোডাক্ট লঞ্চ করছো, সেটা বলে দিই হয়তো ওইটাই হলো যে নর্দানের কোমল পানীয় তুমি বাজারে ছাড়ছো, এখন এটা সম্পর্কে তোমার একটা পিএলসি তুমি ড্র করো বা পিএলসিটা আঁকো, তাহলে তোমাকে পিএলসিটা এভাবে বানাইতে হবে। হাউ এক্সটেন্ড দ্য প্রোডাক্ট লাইফ সাইকেল, আমরা কিভাবে প্রোডাক্ট লাইফ সাইকেলটাকে এক্সটেন্ড করতে পারি। যেহেতু ম্যাচুরিটি স্টেজে যত বেশি সময় ধরে থাকবে তার মানে হচ্ছে আমার প্রফিট তত বেশি হবে, তাহলে এটাকে আমরা কিভাবে এক্সটেন্ড করতে পারি। অ্যাডভার্টাইজিং অ্যান্ড প্যাকেজিং, অনেকগুলো টেকনিক বলা আছে এখানে, তার ভিতরে কয়েকটা অ্যাডভার্টাইজিং অ্যান্ড প্যাকেজিং। যে আমাদের অ্যাডভার্টাইজ মনে না, প্রথমে দর্শনধারী পরে গুণ বিচারী, আগে তো মানুষ দর্শন করবে। সো প্যাকেজিংটা তোমার যদি একটু সুন্দর হয়, মনে করো ঈদে নতুন নতুন কোনো আইডিয়া ইনভেন্ট তুমি মাথায় আসছে না, এখন হলো গ্লোবালাইজেশনের যুগ, এখন হচ্ছে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের যুগ, এখন আমরা খুবই বেশি পরিবেশ নিয়ে কথা বলছি। তো মনে করো তুমি হচ্ছে কি করো,
কোনো কিছুর সুপার শপে মনে করো তুমি প্যাকেজিং গুলো ন্যাচারাল ম্যাটেরিয়াল দিয়ে করছো, কাগজ দিয়ে করছো অথবা ফেব্রিক দিয়ে করছো, অথবা মনে করো প্লাস্টিকের বদলে তুমি কলা পাতা ইউজ করছো প্যাকেজিং ম্যাটেরিয়াল হিসেবে, সো এটা একটা এক্সট্রা লুক হবে বা এক্সট্রা যোগ করবে তোমার প্রোডাক্টের ক্ষেত্রে, বিজনেসের ক্ষেত্রে। মানুষ সেখান থেকে তখন নেবে যে না তারা প্লাস্টিক ইউজ করে না কলা পাতা ইউজ করে, সো দে উইল মোর এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। ওকে, অ্যাডভার্টাইজিং, এবং এটা নিয়ে তুমি অ্যাডভার্টাইজিংও করতে পারছো যে সম্পূর্ণ বায়োডিগ্রেডেবল অথবা সম্পূর্ণ প্রাকৃতিক ভাবে প্রস্তুতকৃত বা প্রাকৃতিক ভাবে প্যাকেজকৃত বলি না আমরা, সো অ্যাডভার্টাইজিং প্যাকেজিং হতে পারে নানা প্রকার, নানা অ্যাডভার্টাইজিং, প্রাইস স্পেসিফিকেশন যেটি কমানো যেতে পারে বলা হচ্ছে যে অন্যান্য প্রোডাক্টের থেকে, তারপরে হচ্ছে যে নিউ মার্কেটস অর প্ল্যাটফর্ম, এবং একই সাথে এটার অন্য কোনো ভার্সন আছে কিনা, যেমন আমরা অনেকগুলো দেখি যে ফ্রুটিকা বের করছে, সে ফ্রুটিকা একবার আমের বের করছে, একবার লিচুর বের করছে, এভাবে ভ্যারাইটি অফ ইয়ে কিন্তু করছে, ঠিক আছে। তো এগুলোর মাধ্যমে প্রাইস কমানোর মাধ্যমে, অ্যাডভার্টাইজিং নিউ প্ল্যাটফর্মের মাধ্যমে কিন্তু আমরা কমাতে পারি। যেমন দেখো আমাদের এই পটেটো ক্র্যাকার্স, এটা কিন্তু আমরা ছোটবেলা থেকে খেয়ে এসেছি, তাই না? এখন নতুন করে বাজারে এসেছে লেস, টুইস্ট ইত্যাদি ইত্যাদি, কিন্তু সেই পটেটো সেখানেই কিন্তু রয়ে গেছে। কিন্তু পটেটোর জনপ্রিয়তা এখন বোধ হয় একটু আস্তে আস্তে কমছে, যেহেতু অন্যান্য গুলো বাজারে এসেছে। সো পটেটোর কি হবে, উচিত হবে সে এই মনে করে এটাকে আরো একটু বেটার করতে পারবে, তাহলে সেটা হয়তো বাজারের সাথে অন্যান্য যেমন টুইস্ট এসছে, লেস এসছে, এগুলোর থেকে কম্পিটিটিভ চলবে। তো এই হচ্ছে আমাদের কথা, আমরা প্যাকেজিংটা চেঞ্জ করতে পারি পটেটোর। নতুন করে মনে করে অ্যাডভার্টাইজমেন্ট আসলো যে পটেটো এখন নতুন মোড়কে, ঠিক আছে, অথবা এই ধরনের নতুন আসতে পারে যে পটেটো ফর অ্যাডাল্টস, পটেটো ফর চাইল্ড, ঠিক আছে, বা আবার এরকম আসতে পারে যে পটেটো ফর ডায়াবেটিক রোগীরা যেটা খায় না আর কি, ঠিক আছে, এই ধরনের আছে, পটেটো নাও সুগার ফ্রি, লাইক মানে এনি টাইপস অফ অ্যাডভার্টাইজমেন্ট। ইন কেস অফ ইউর ম্যাচিউরিটি স্টেজ তোমাকে তো টিকতে হবে, তাহলে টিকতে গেলে তোমাকে এ ধরনের পলিসিগুলো অবলম্বন করতে হবে। সো এটাই ছিল আজকে আমাদের লেকচার। আমরা নূর নবী বলো, হ্যান্ড রেজ স্যার, আমাদের ক্লাস টেস্ট কোন চ্যাপ্টার থেকে নেবেন, কয়টা চ্যাপ্টার থেকে? ক্লাস টেস্ট একটা চ্যাপ্টার থেকে। ওকে, আজকে যেটা আমাদের ছিল সেটি হচ্ছে প্রোডাক্ট এবং সার্ভিস। প্রোডাক্ট কি আমরা জেনেছি, যেটা ট্যাঞ্জিবল দেখা যায়, সার্ভিস হচ্ছে সেটা দেখা যায় না বাট উপভোগ করা যায়, উপযোগিতা নেওয়া যায়, অর্থাৎ ডিমান্ড ফুলফিল করে দুটোই। সাধারণত সার্ভিস এবং প্রোডাক্ট আমরা বুঝতে পেরেছি তাদের ভিতরে বেসিক পার্থক্য। তারপরে বিজনেস তিন প্রকার, B2B বিজনেস, B2C অ্যান্ড C2C। এরপরে যদি আমরা দেখি, তারপরে হচ্ছে কি থাকছে, যে লাইফ প্রোডাক্ট লাইফ সাইকেল, PLC, সেটার চারটা স্টেজ, ইন্ট্রোডাকশন, গ্রোথ, ম্যাচুরিটি অ্যান্ড ডিক্লাইন। এরপরে যদি সেটার বর্ণনা আছে বিস্তারিত, সেটার বৈশিষ্ট্য আছে প্রত্যেকটা স্টেজের, গ্রোথ প্রত্যেকটা স্টেজের বৈশিষ্ট্য, ম্যাচুরিটি স্টেজের বৈশিষ্ট্য, ডিক্লাইন অ্যান্ড দেয়ার বৈশিষ্ট্য রয়েছে। এবং সর্বশেষ আমরা যেটা করলাম, টাইপরাইটার একটা ক্লাসিক এক্সাম্পল, হ্যারিকেনের একটা এক্সাম্পল আমি দিয়েছি। দেন হচ্ছে যে PLC কোথায় ব্যবহার করব, কেন করব, কেন করব, অ্যান্ড নিউ প্রোডাক্টের ক্ষেত্রে, একটা নতুন প্রোডাক্টের ক্ষেত্রে PLC অ্যানালাইসিস করতে হবে তোমাদেরকে, অ্যান্ড প্রোডাক্ট লাইফ সাইকেলটাকে কিভাবে বাড়ানো যায়, তাহলে ম্যাচুরিটি স্টেজটা যত বাড়াতে পারবো আমার প্রোডাক্টটা তত মার্কেটে থাকবে। সো এই ছিল আজকের লেকচারের সারমর্ম। সবাইকে ধন্যবাদ।